গোলাপ শুনলে ভালোবাসা মাথায় আসে, কিন্তু এ ভালোবাসার শাপলা ভুল এলো কেন? চপস্টিকে নুডলস একজন, আরেকজন ওই হাত দিয়ে লেবু চটকে ডাল আর ভাত, এই হচ্ছে দুটো ক্যারেক্টার, একজন কাস্টিউম ডিজাইনার আর একজন ক্যাব ড্রাইভার। হ্যাঁ, তার ব্যাক স্টোরি কি সেসব নিয়ে তো জানার জন্য শর্ট ফিল্মটা দেখতে হবে। নমস্কার, আমি সুরজিৎ, ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি কথা বলছি ক্লোজ আপ বাংলাদেশের ভ্যালেন্টাইন্স ডে রিলিজ একদিন বৃষ্টিতে বিকেল শর্ট ফিল্মটা নিয়ে। তো এর যেই দুটো ক্যারেক্টারের মোটামুটি এস্টাবলিশমেন্ট করতে পেরেছে আই থিঙ্ক ইন্ট্রোতে। তো এই দুটো ক্যারেক্টার, একজন ক্যাব ড্রাইভার একজন কাস্টিউম ডিজাইনার, তাদের মাঝখানে কীভাবে সম্পর্ক গড়ে ওঠে তারই গল্প এই একদিন বৃষ্টিতে বিকেল নামক এই শর্ট ফিল্মটা। সেম 20 থেকে 25 মিনিটের ডিউরেশন, যেগুলো বা যেই সিরিজটা নিয়ে কথা বলছি সেই দুটো ভিডিও ধরে এর আগে কথা বলেছি, এটা তো নিয়েই কথা বলবো। তো এর গল্পটা মোটামুটি আন্দাজ পেয়ে গেছেন কীভাবে কী হয়, একটা সিম্পল প্লটের উপর দাঁড়ানো, বাট এর কিছু কিছু সিন খুব ভালো। যে দুটো সিনের কথা আমি অলরেডি উল্লেখ করে দিয়েছি দুটো, তাছাড়াও কিছু কিছু সিন বেশ ভালো হয়েছে। পারফরমেন্সের দিক থেকে যদি বলি তো মেয়েটাকে একটা যিনি প্লে করছেন, নামটা আমার এক্স্যাক্টলি জানা নেই, সরি, তো ওনার স্ক্রিন প্রেজেন্স খুবই খুবই ভালো। আর ছেলেটা যিনি কাজ প্লে করছেন তিনি আর একটু বেটার হলে আমার আর একটু ভালো লাগতো হয়তো, বাট ওভারঅল ঠিকঠাকই লেগেছে মোটামুটি। আর এদিক ওদিক টেকনিক্যাল সেট আপ বা টেকনিক্যাল যেই থ্রু আউট দ্য ট্রিটমেন্ট ছিল যেটা, সেটা ঠিকঠাক মোটামুটি বাংলাদেশে কাজের যেরকম লেভেল দেখেছি আমি রিসেন্ট টাইমসে, সে তুলনায় অতটা না হলেও মোটামুটি একটা মোটের ওপর ভালোই। বাট এই সিনেমাটার, এই শর্ট ফিল্মটার একটু প্রবলেমস রয়েছে, সেটা হচ্ছে রাইটিংয়ের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় যেন ঝুপ পড়ে যবনিকা পড়ে যাওয়ার মতো ব্যাপার রয়েছে। স্পেশালি এন্ডিংটা আমার ভালো লাগেনি, আর এটা বেশ ভালো হতে পারতো কিছু একটা, একটা বেশ ভালো এরকম একটা গ্রাফি নিয়ে যাওয়া হয়েছিল আপনাকে। হ্যাঁ, হুট করে যদি দোকানের শাটারটা বন্ধ হয়ে যায়, মানে আপনি দোকানে গিয়ে কফি অর্ডার করলেন, কফিটা সে বানালো, বাট সে আপনার হাতে কফিটা না দিয়ে দোকানের শাটারটা ফেলে দিল, এটা হলে যা হয় না, আমি খিল্লি করছি না, বাট এরকম একটা ব্যাপার হলো। তো আপনার যেরকম ফিল হতে পারে তো সেরকমই হলো, মানে কফিটা বানানো হলো, আপনি ভাবলেন না চাই এবারে আমি কফিটা পাবো, বাট তার আগে দোকানের শাটারটা ফেলে দিলে যেরকম আপনার ফিল হতে পারে, তাই হয়েছিল আমার এন্ডিংটা দেখার পর। এছাড়া আরও কিছু কিছু জায়গায় হয়তো বিল্ড আপটা একটু বেটার হবে করতে পারলে। হ্যাঁ, আমি বুঝতে পারছি ছোটো ডিউরেশন, বাট ছোটো ডিউরেশনের মধ্যে ভালো যে কাজ হতে পারে, তো আমি এই সিরিজের বা এই ক্লোজ আপ বাংলাদেশের যে ভ্যালেন্টাইন্স ডে রিলিজগুলো, তার প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাতে আমি অলরেডি উল্লেখ করেছিলাম যে তার কীভাবে তার গ্রিপিংগুলো ছিল। অ্যাকচুয়ালি এটাতে অনেক কিছু দেখানো দেখাতে চাওয়া হয়েছে, দেখা দিয়ে কোথাওটাকে ঘেটে গাওয়া হয়েছে, ঠিক গ্রিপিংটা হয়নি ডাইরেক্টরসের কাছে, এখানে হয়তো একটু ডাইরেক্টরের কমেন্টটা তার ক্র্যাফ্টের উপরে বেটারভাবে থাকলে বা তার গ্রিপিংটা হয়তো তার ক্র্যাফ্টের উপরে একটু বেটারভাবে থাকলে বেটার আরও কাজ পেতে পারতাম, ভালো সম্ভাবনা নিয়ে শুরু হয়েছিল। শুরু দিকটা আমারও বেশ এনগেজিং লাগছিলো, বাট কোথাওটা গিয়ে শেষের দিকটা একটু ছড়িয়ে গেল, হ্যাঁ একটু ছড়িয়ে গেছে মনে হয়েছে। বাট যারা দেখেনি এখনও গিয়ে ওয়ান টাইম ওয়াচ করতেই পারেন, শর্ট ফিল্ম তো বেশি আপনার টাইম নেবে না, 20 থেকে 25 মিনিট। ক্লোজ আপ বাংলাদেশের চ্যানেলে রয়েছে অ্যাভেলেবেল, আপনারা যারা অলরেডি দেখে নিয়েছেন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না। আর এরকমই যদি কিছু শর্ট ফিল্মস থেকে থাকে আপনাদের পছন্দের, যেগুলো মনে হয় যে রিভিউ কেউ করুক বা আমি করলে আপনাদের শুনতে আপনাদের ইচ্ছে রয়েছে, সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানান, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হচ্ছে পরে ভিডিও নিয়ে, টাটা।